নরি আয়োজন তো সেই জন্যই সকাল থেকে বাড়িতে রয়েছে তোরজোড় সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাক সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সবাই উঠে পড়েছে তারপর দিদি বানিয়েছিল চা তো সেই চাটা খেয়ে আমি আর আমার দু ননদ মিলে যাচ্ছিলাম মাঠের দিকে বেগুন আমি রাখছি বেগুন বেগুন মাঠে আমাদের এই যে দুই ননদ নিয়ে চলো কি কি হয়েছে সবজি দেখাবো তোমাদেরকে সবজি কিছু হয়নি খালি দুটো বেগুন গাছ আছে তেমন বেগুন নেই আর রসুন আছে চলো কি দেখাবো আমাদের ক্ষেতটা তোমাদের অনেকদিন দেখানো হয় না এই দেখো কি ফুল ছিল বলে বুনো দুটো না না ভাটের ফুল ভাটের ফুল গাছ হ্যাঁ তারপর দেখো এখান থেকে কিছু বেগুন ছিঁড়ে নিলাম যেগুলো কি না মানে আমি কিছু বেগুন নিয়ে নিয়েছি যেটা কাকিমা দিয়েছে আমি পলতাতে নিয়ে আসব আর এখন হচ্ছে দেখতে গেছিলাম কীরকম বেগুন গাছ কাকিমা বলছিল দুটো বেগুন গাছে এত ভালো বেগুন ধরেছে তাই দেখতে এসছিলাম বাড়ির সব ছোট সদস্যগুলো খেলতেই ব্যস্ত এই যে আমার মাম্মাম ত্রিধা সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত আর এই দিকে তিয়াসবাবুর টেনশন কখন রান্না হবে কখন ওর আজকাল আবার একটু খিদেটা বেড়েছে খুব ঘন ঘন খিদে লেগে যায় তার জন্য রান্নাঘর দিয়ে ঘুর করছে যে কখন রান্না হবে আর এইদিকে কাকিমা রান্না করছে যেহেতু অনেক রান্না বান্না বাড়িতে লোকজন তারপর যারা রান্না করবে তাদের জন্য তার জন্য কি বলো তো কাকিমাই রান্নাটা করছে আর লেবু

তারপর আগের দিন রাত রাত্রেবেলায় দাদা গল্প করছিল যে এইগুলো খাবে দেখবে খিদেই পাবে না হ্যাঁ এরকমটা বলছিল তো যাই হোক তারপর আমি সেটাই এখন দেখছিলাম দিদি বলছিল কিভাবে খাবো আসলে আমার ভাসুর অনেকটাই শরীর আর কি চর্চা করে দাদার কাছ থেকে অনেক কিছু জানা যায় দিদি বলে আমিও কদিন খেয়েছিলাম তারপর আমার শরীর খুব উইক হয়ে পড়েছিলো মানে খেতে ইচ্ছা করতো না খিদে পেতো না ভালো লাগে না স্বাভাবিক মানে ওর না খেয়ে তো ডায়েট হয় না কথাই আছে তাই না খেয়ে মানুষ একদম অসুস্থ হয়ে পড়ে তো এই নিয়েই কে আমরা গল্প করছিলাম যে আরে ওই খেয়ে একদম আমার ভাল লাগছিল না শরীর মানে ক্লান্ত হয়ে পড়েছিল ভাত খেতে পারতাম না এরকমটা আর আমার কপালটাই এরকম বাড়িতে দেখো এরকম সবাই লোকজন আসবে তার মধ্যে আমাকে বেরিয়ে আসতে হবে তো সেই জন্য মা বলছে যে কিছু রসুন নিয়ে যা পলতাতে তো রসুনের অনেক দাম মানে রসুনের তো এখন দেখো প্রচুর দাম তাই মা বলছে যে এই কটা রসুন তো দাদা তুলে এনেছিল মাঠ থেকে তুই নিয়ে যা আমি সব আমার দিন বই করে

এখনও কম সুন্দরী দেখো তো তুমি আমার থেকে কত খরসা খরসা না হ্যাঁ জয়া দিচ্ছি হ্যাঁ সত্যি মানুষ বয়স হয়ে গেলে একেবারে ছোটই হয়ে যায় খামারগুলা ওই যে বাড়ির কাছে নাতি নাছে যে অন্য হ্যাঁ হ্যাঁ আর নাতি আছে দিন বইয়ে উঠে দিন বইয়ে চলে গেলে কারে উঠাবো বলো তো হ্যাঁ ওকেই ওর নাতি মোটর চালাবো মোটর তো ঘরে এসে দেখছি কাকা কাকা মানে দাদা দাদাভাই আমি কখনো তুতুনের বাবা বলি না মানে খুবই কম খুবই কম মানে আমার ভালো লাগে না তুতুনের বাবা বলতে আর হচ্ছে আমি তোমাদের দাদা তো একটা নামে ডাকি সেটা জানোই তো যাই হোক ও আর এমনিতে বলি যখন তিয়াসের কাকাটাই মেইনলি আমি বলি বাড়িতে যখন কারোর সঙ্গে বলি যে মানে ওর ব্যাপারে যখন বলি তখন বলি তিয়াসের কাকা যে তার জন্য হট করে বেরিয়ে গেছে তিয়াসের কাকা তিয়াশের কাকা দেখো ঘুম থেকে উঠে বিছানা তুলে গেছে দেখো কি সুন্দর আর এই যে তিধা আমার ঘরে এসছে মিলে খেলা করছে তিধাকে খেলতেই নিচ্ছে না ভাবু তারপর আমি বলছি চলো তিধা আমার ঘরে কি সুন্দর লাগছে দেখো পুরো একটা ডল পাখি লাগছে না একটা ডল পাখি তো আমি বলছি আসো মা আমার ঘরে আসো তো নিচ থেকে এলাম এখন হচ্ছে কি করব একটু বাদে স্নান দান করবো রেডি হব লোকজন আসবে না বাবা আর কি বলবো তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু কিছু বলো দিধা বলো পুচি কেন মন খারাপ ঠিক আছে বুনুকে আমি বকা দেবো হ্যাঁ আর এইদিকে দেখো রান্নার লোকও চলে এসেছে তো তার জন্য সব এখন গোছানো হচ্ছে কোথায় রান্নাবান্না করা হবে আমাদের বাড়ি প্রত্যেকটা অনুষ্ঠানে এই জায়গাটাই বসে রান্না করা হয় তো এখানেই রান্না করবে তো তার জন্য সব কিছু এখন রেডি করা হচ্ছে আর রান্না করতে এলেই ওখানে একটু মা অন্নপূর্ণাকে পুজো দিতে হয় তো সেটাও এখন করব তাই মা গেছে স্নান করতে আর এই দিকে দাদা গোসাই দাদা গেছিলো বাজারে আসলে মাছ তারপরে হচ্ছে মিষ্টি মানে বাজার টাজার যা যা করার ছিল সেগুলো তো তোমরা সবাই জানো দাদাই করে তো গুসাই দাদাকে সঙ্গে করে নিয়ে গেছিলো এরকমটা আর তোমাদের দাদা শুধু ঘুরেই বেড়ায় ও হাওয়া খায় শুধু আর জানো তো আজকে সকালবেলা একটু টেবিল আর কি সেট করছিল সকালবেলায় সবাই খাওয়া দাওয়া করবে তখন আমার মেয়ে বলছে কি মাম্ম বলছে বাবা তুমি আজকে সব কাজ করছো মানে ওর বাবাকে তো সাধারণত কোনো কাজ করতে দেখেই না আসলে ওর বাবা তো যেরকম বাইরে বাইরে থাকতো বাড়িতে তো সেরকম থাকতো না পড়াশোনা নিয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো তার জন্য বাড়ির কোনো কাজেই বাবা ওকে রাখতো না আর আমার শ্বশুরমশাই পড়াশোনা খুব ভালোবাসে মানে যে পড়াশোনা করবে তাকে মাথায় করে রাখে এরকম একটা ব্যাপার তো ও পড়াশোনায় অনেক ভালো ছিল জন্য মানে ওকে দিয়ে কোনোই কাজ করাতো না সেরকমটা আর দাদা হচ্ছে ভাইয়ের তুলনায় একটু ইয়ে ছিল তার জন্য দাদা কিছুটা পড়াশোনা করে নেভিতে আর কি দাদা মানে ইয়ে হয়ে যায় তো যার জন্য দাদা টুকটাক আর কি যখন বাড়িতে থাকে সংসারে কাজকর্মগুলো একটু দেখে আর এখন তো দাদা অনেকেই জিজ্ঞাসা করো তোমাদের তোমার দাদা মানে তোমার ভাসুরা নেভি ইয়ে করবে না দেখো দাদা যদি চলে যায় আমাদের এই সংসারটা কে দেখবে বলো বাবা তো তো বয়স হয়েছে দাদা যেতে যেতে চাইলো দিতে চায় না যেহেতু আমার শ্বশুর যে বিজনেসটা আছে ওটা কে দেখবে তোমাদের দাদা হয়তো আর দেখবে না ও তো বাইরেই থাকে একটা কাজের মধ্যে এবার সেটা তো দাদাকেই ধরতে হবে বলো তো যাই হোক দাদাই সব কিছু করে আর আমার যে অ্যানিভার্সারিটা করলাম সেখানেও দাদারই সব কিছু করেছে তোমাদের আমরা শুধু জাস্ট মুখেই বলেছি এরকম ব্যাপার তো যাই হোক এবার হচ্ছে রান্না রান্নাবান্না হবে মাছ সব নিয়ে এসে বাজার বাজার থেকে মানে সব চলে এসেছে কিনে বাড়িতে আর এই দিকে আমরা এখন দাঁড়িয়ে আছি মা এলেই আর কি আমরা ওখানে নমস্কার করতে যাব মানে মা অন্নপূর্ণাকে ভক্তি দেব তারপর হচ্ছে রান্নাটা শুরু হবে এই আর কি আর

कलु ददा के है काले फोटो चेंज नहीं है कल ही होते मत किए पापा चल हम आ हम भाग कर चला गया केदीन और पति को जाला पाटी में कौन जगह है भाई हमारे घर नहीं के आने पैसा i can not talk. দিদিমা যেহেতু আমাদের বাড়িতে বেশ কটা দিন ছিল তারপর আবার পুজোর মধ্যে ছিল কালী পুজোর মধ্যে ছিল তো দিদিমার সঙ্গে কিন্তু বেশ অনেক কটা দিনই কাটিয়েছি তাই অনেক বেশি মনে পড়ছে মানে দিদিমার কথাগুলো যেভাবে বসতো বাড়িতে যেমন কোথায় বসে থাকতো কিভাবে খেত সব কিছু একটু একটু করে মাঝে মাঝেই মনে পড়ছে আর সেই মানুষটা আর নেই সত্যি আর কখনো দেখা হবে না ভাবলেই কেমন লাগে যে আর কোনো দেখা হবে না একজন আমাকে বেশ কমেন্ট করেছিল সেই দিনই তো তুমি দিদাকে নেল পলিশ পরিয়ে দিচ্ছিলে আর দিদি হ্যাঁ সত্যি গো দিদার নখগুলো ভীষণ বড় হয়েছিল নেল পলিশ দিদা না সাজতে খুব ভালোবাসত তো মানে কি বলবো মাঝে মাঝেই মনে পড়ছে দিদার কথা আর যেহেতু বেশ কটা দিন দিদার সঙ্গে কাটিয়েছি তার জন্য আবার দিদা যদি দূরে থাকতো দিদার সঙ্গে সময় না কাটাতাম তাহলে হয়তো বা এত মনে পড়তো না তো এই হয়েছে তো এখন হচ্ছে যারা রান্না করবে সবাই ঠাকুর নমস্কার করছে মানে ভক্তি দিচ্ছি যাতে অন্নপূর্ণা সব ঠিকঠাক সবাইকে যত লোকের লোকের আয়োজন আছে সব যেন ঠিকঠাক সবাই সবাইকে মানে সেবা করাতে পারি এরকমই আর কি প্রার্থনা করছিলাম আমরা

নতুন করে কিছু বলার নেই গোসাই দাদা আমাদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে খুবইভাবে হেল্প করে মাছ ধোয়া থেকে শুরু করে বিভিন্ন কাজে তো এই মাছ ধোয়াটাই মেইন কাজ গোসাই দাদার হয় মাছ মাংস যাই বাড়িতে এরকম রান্না হোক না কেন এই দিকে দেখো ভাতও নেমে পড়েছে এক হারি ভাত নেমেছে আর এক হাড়ি ভাত বসাবে আর ওইদিকে কাকিমাও কিন্তু মশলা কষিয়ে রান্না বসিয়ে দিয়েছে বাড়িতে আত্মীয় বলতে সবাই সন্ধ্যাবেলার দিকেই আসবে আর আজকে আগের দিন থেকেই মাসিমা এসেছে মানে দিদির মা দেখো ভাই মনে কি খাচ্ছে আজে বাজে খাবার দাদা তুই বোন দিদি এই যে দেখতে পাচ্ছি আপনার কাছে আপনার মধ্যে কালিয়া হবে শুক্ত হবে একটা ডাল হবে আর আর কি আছে ধরুন একটা ভাজি চলে এসছে থাকছে দই মিষ্টি চাটনি পাপড় তো সেটাও খুব সাদি হবে মাছে যখন তেল হয়েছে মাছে মাছের তেল হয়েছে ভালো মাছটা ডিম হয়েছিল কিন্তু তো মো চ্যানেল খুলছি দেখবেন চেষ্টা করে আনন্দ দেওয়ার চেষ্টা করবো আপনাদের ভালো লাগবে মিষ্টি থাকতে করবেন এবং লাইক করবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন যাই বন্ধে মাত্র আসে কাগজ আছে না না দিতে হবে রান্না হয়ে গেছে তো এখন সবাইকে খেতে দিয়ে দেব তার জন্য চেয়ার টেবিলগুলো পাতিয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ সবারই খিদে পেয়ে গেছিলো তো আমি মুছে টেবিলটা না প্রচুর এঁঠো এগেছিল

তারপর দেখো আমি মামামকে ওখানে খাইয়ে দিচ্ছিলাম বসিয়ে মামাম নিজে হাতে খাচ্ছিলো না তারপর আমি নিজেই মানে এত খিদে পেয়ে গেছিলো অনেক বেলা হয়েছিল তার জন্য আমিও মামামের থালায় বসে পড়লাম খেতে আর এদিকে সবাই সবাইকে খেতে দিচ্ছে আর যারা রান্না করছে ওরা বলছে যে পরে খাবে তার জন্য আর কি বলবো আর এই দিকে তোমাদের দাদা ভাইকে একটু মিমাস করে দিচ্ছিলাম এই আর কি ও বলছিল সকাল থেকে ওর নাকি ভাল লাগছিল না

মাইরাম আমার স্টাইল আছে দাদা মধ্যে মায়ানা মাইরাম বিশাল